Assalamualaikum everyone, welcome back to my channel. Shabai kemon achen asha kori shabai onek bhalo achen. Amrao Allah rahmate onek bhalo achi. Ajke ami ekta recipe apnader sathe share korbo, seta holo kumro diye chingri mach. Ar ami ekhane kichu kumro porishkar kore kete niyeche ar chingri সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর এখানে লবণ দিয়ে মেখে আমি এখন প্যান কড়াইতে একটু হালকা ভেজে নেব সো দেখতে পাচ্ছেন চিংড়িটার একটা সুন্দর কালার চলে এসেছে তো আমি এখন এটাকে একটা পাত্রে তুলে নিয়ে সেম তেলে এক কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোমতো ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি কিছু লবণ অ্যাড করে দিচ্ছি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে সেই সাথে আমি 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা ভাবেও দিতে পারেন আমার আদা পেস্ট এবং রসুন পেস্ট দুইটাই একসাথে করা সো আমি এর জন্য একসাথে দিচ্ছি এখন আমি এখানে এটাকে ভালোভাবে মিক্স করে নিব পেঁয়াজটার সাথে দেন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব আমার মিক্স করা শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া 1 চা চামচ হলুদ গুঁড়া 1 চা চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া মশলাগুলো একসাথে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কুমড়োগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেন ঢাকনা দিয়ে আমি কুক করে নিয়েছি কিছুক্ষণের জন্য যাতে একটু শীত হয় দেন এটাকে আরেকটু নেড়েচেড়ে এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিব চার পাঁচটা মরিচ আমি এখানে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন বিকজ আমার এই মরিচটা অনেক বেশি স্পাইসি ছিল তাই আমি চারটায় দিয়েছি এখন দিয়ে দিব ভেজা রাখা চিংড়ি মাছগুলা এটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেন আবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করব এখানে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে আর একটু লবণ দিয়ে লাস্ট কুক করে নিব তৈরি হয়ে গিয়েছে সবচেয়ে সহজ এবং সিম্পল আমার রেসিপি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আমি এখানে মাছ ভর্তা করব তাই এখানে আমি কিছু মাছ ভেজে নেব আমি আজকে আপনাদের কাছে আমার দুপুরের সিম্পল লাঞ্চ মেনুটা শেয়ার করছি আজকের রেসিপিতে আছে ভাত মাছ ভর্তা কুমড়ো ভাজি আর চিংড়ি দিয়ে কুমড়ো ভুনাটা করেছি সেটা কারণ সব সময় দেখা যাচ্ছে বিদেশ লাইফে মাছ মাংস খাওয়াই হয় তো আজকে আমি কিছু ডিফারেন্ট করার চেষ্টা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি এখানে ভালো রান্না পারি না যাই পারি আপনাদের সাথে শেয়ার করেছি ভুল হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের জন্যই এত কষ্ট করা আপনারা পাশে থাকলে সবই সম্ভব সো এই তো এখন আমি কুমড়োগুলো ভেজে নিচ্ছি দেন কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে মাছ ভর্তা করে নেব তো আমি এখানে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি মাছ ভর্তা করার জন্য যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি আমি এখানে লবণ নিয়েছি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে তো
তৈরি হয়ে গিয়েছে আমার মাছের ভর্তা। সো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।